আসসালামু আলাইকুম। তাবাসুম ইজি রেসিপি থেকে আজকে নতুন একটা রেসিপি দেখাবো, আশা করি আপনারা সবাই দেখবেন। আর এই রেসিপিটা রোজার মাসে সম্পূর্ণ সবারই লাগে। তো আমি এখানে বেসন নিচ্ছি, আর বেসনটা প্রথমে আমি চেলে নিচ্ছি, কারণ ভিতরে কোনোভাবে লাঞ্চ থেকে গেলে এটা ভালো হয় না। তো আমি এটা প্রথমে চেলে নিচ্ছি। আর নিচ্ছি আমি একটা বেগুন নিচ্ছি। তো আমি বেগুনটা কেটে দেখাই নেই। তো আমি এখান থেকে আমার যতটা লাগবে ততটা আমি নিয়ে নিছি। তো একটা বেগুনের আমি অর্ধেকটা নিছি, এতে অনেকগুলো হয়েছে। আর আমি কতটা পাতলা করে কেটে নিয়েছি একটু দেখুন খেয়াল করে, এই যে। আর আমি এরকমের লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় বেগুন আছে বা গোল বেগুন, যেটা পছন্দ হয় ওইটা আপনারা দিয়ে দেবেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমি এখানে অল্প লবণ ব্যবহার করব। তো প্রথমে আমি লবণ দিয়ে দেবো, এটাই লবণ দিয়ে মাখিয়ে নেব। আর এটা লবণ দিতে হবে, নয়তো এটা ভালো লাগবে না, লবণের একটা স্বাদ আসবে না। তো আমি প্রথমে এটা লবণ দিয়ে মাখিয়ে তারপর নেব। আমার লবণ দিয়ে মাখানো হয়ে গেছে, এখন আমি বেসন নিচ্ছি। আর বেসনে আমি প্রথমে লবণ দিয়ে দেব। তো আমি ওখানেও লবণ দিয়ে দিচ্ছি, এই জন্য বেসনেও আমি অল্প করে লবণ দেব, যে পরিমাণে লাগবে ওই রকমের। আর আমি দিয়ে দেব গুঁড়ো মরিচ এখানে অল্প ব্যবহার করব। গুঁড়ো মরিচটা দিলে এখানে অনেক ভালো লাগে, তাই আমি এখানে অল্প করে গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গুঁড়ো মরিচটা ব্যবহার করবেন। আর আমি দিয়ে দিচ্ছি হলুদটা দিলে এখানে ভালো একটা কালার আসবে, তাই আমি অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি, এক চিমটি পরিমাণে। আর আমি দিয়ে দেব খাবার সোটা, এটা আমি এক চিমটি পরিমাণে খাবার সোটা দিয়ে দেব। আর দিয়ে দেব আমি কর্নফ্লাওয়ারটা দিলে বেসনটা বেগুনের সাথে ধরে রাখতে সাহায্য করে, তাই আমি এখানে 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। আপনারা চাইলে 1 চামচও দিতে পারেন। তো আমি 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। এখন আমি এটা ভালো করে মিশিয়ে নেব। আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার মেশানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেব। এটা আমি একবারে পানি দেব না, অল্প অল্প করে পানি দিয়ে নেব। একবারে দিলে তো বেশি হয়ে যেতে পারে, এটা অল্প অল্প করে আমি পানি দিয়ে দেব। আমি একটা ডো বলেছি বেটার তৈরি করে নিচ্ছি। আর এটা কীরকমের ঘনত্বটা খেয়াল করে দেখুন, আমি দেখাচ্ছি, ঠিক এরকমের হতে হবে। এর থেকে বেশি পাতলা করলে এটা বেগুনিতে ধরে রাখবে না। তো ঠিক এইরকমের করে তৈরি করে নিতে হবে একটা বেটার। তো আমার হয়ে গেছে, এখন আমি ভাজার জন্য চলে যাব। আমি বেগুন ভাজার জন্য, তো আমি প্রথমে এরকম লাগিয়ে নেব। আর দেখুন একেবারে ধরে গেছে কিন্তু, আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে বেগুনের সাথে ধরে যায়। এখন আমি দিয়ে দেব, আমি পেন বসাই দিচ্ছি। আর পেনে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। আর তেলটাও আমার গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব। আমি আস্তে আস্তে করে দিয়ে দেব সবগুলোই। একটু সাবধানে দিতে হবে, কোনোভাবে হাতে যেন আবার না লেগে যায়। রমজান মাসে বেগুনি না হলে চলেই না, বেগুনি আলুর চপ। আমি আজকে বেগুনি দেখিয়ে দেবো আপনাদের কাছে, অন্য একদিন আমি আলুর চপটা শেয়ার করে দেব। একেবারে ফুলে গেছে, আমি একটু উল্টেই দেব। আমি প্রথমে যেগুলো দিচ্ছিলাম ওইগুলো উল্টে দিচ্ছি, চুলার আঁচটা বাড়ালে হবে না, বেগুনটা সিদ্ধ হওয়া চাই, তো সিদ্ধ না হলে ভালো লাগে না। চুলার আঁচটা এই মুহূর্তে আমি মিডিয়াম আঁচে রাখছি, মিডিয়াম আঁচে রেখে আমি ভেজে নেব। এরকমের ডুবা তেলে বেগুনিগুলো ভেজে নিতে হবে। আর আমার বেগুনগুলো হয়ে গেছে,
কত সুন্দর কালারটা দেখুন। আমি এখন এগুলো তুলে নেব, আমি এখন তুলে নেব আর এরকম করে আমি সবগুলো বেগুনই ভেজে নেব। আর ভেজে একেবারেই আমি দেখাচ্ছি, দেখুন কতটা ফুলে গেছে। আর বেগুনগুলো যদি আর একটু বড়ো বড়ো হতো বা চ্যাপটা মানে মোটা সাইজে তাহলে আরও দেখতে ভালো লাগবে। আমি এরকমই সবগুলো ভেজে তারপর দেখাচ্ছি, পরিবেশন করে নিচ্ছি। কেমন হয়েছে এটা আমি বলবো না, এটা আপনারা কমেন্টে জানিয়ে দেবেন যে কেমন হয়েছে। আর আমি খেয়ে বলতে পারবো যে মানে কতটা ভালো লাগে এটা বলতে পারবো, কিন্তু দেখতে কেমন হয়েছে এটা আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। অসাধারণ, মানে কী বলে আমি বোঝাবো, অনেক মজার হয়েছে। আপনারা এরকমের বানিয়ে খেয়ে কমেন্টে জানিয়ে দেবেন যে কেমন হয়েছে। ভিতরের বেগুনটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন। মজার একটা রেসিপি অবশ্যই বানাবেন, বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে কেমন হয়েছে আমাকে বলবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।